আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্ট থেকে অন্য ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠাবেন বা যে কোনো বিকাশ বা নগদে টাকা নেবেন। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো সেলফিন অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা একটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি মোবাইল ব্যাংকিং সিস্টেমে টাকাগুলো পাঠাতে পারবেন। কোনো প্রকার ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনি কিন্তু ফোন দিয়েই এটা করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, কিভাবে এটা করবেন সেই প্রসেসটাই এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটি ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন অন্যরাও সবাই শিখতে পারে। আর যারা ভিডিওটা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন মূল কাজে চলে যাই। সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে সেলফিন অ্যাপসের মধ্যে। তো আমি এখন সেলফিনের মধ্যে প্রবেশ করতেছি। তো বন্ধুরা, খেয়াল করুন সেলফিন অ্যাপসের মধ্যে আসার পর এখানে কিন্তু সকলেই জানেন লগ ইন করার জন্য আমাদের পিনটি দিতে হবে। তো এখানে আপনাদের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে জাস্ট অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন এবং লগ ইন করে নেবেন। আমি এখন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তো দেখুন আমরা এখানে কিন্তু চলে এসেছি, লগ ইন করে নিয়েছি। আপনারা ওইভাবে জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য একটি ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর জন্য এই যে 2 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ফান্ড ট্রান্সফার, এই অপশানটি সিলেক্ট করতে হবে। তো আমি এখন ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো যেহেতু আমরা নিচের দিকে এই যে আগের ভিডিওতে বিকাশ এবং নগদে কীভাবে পাঠাতে হয় সেগুলো দেখেছি, তো যদি আপনাদের বিকাশ বা নগদের প্রয়োজন হয় ইসলামী ব্যাংক থেকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখে নিলেই বুঝতে পারবেন। যেহেতু আজকে আমরা দেখাবো যে সরাসরি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য আরেকটি ইসলামী ব্যাংকে কীভাবে পাঠাবেন সেই প্রসেসটাই দেখাবো। তো সেক্ষেত্রে অন্য আরেকটি ইসলামী ব্যাংকে পাঠানোর জন্য এই যে বন্ধুরা এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন, যে আইবিবিএল অ্যাকাউন্ট, এটা কিন্তু শর্টকাট লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এখানে কিন্তু আইবিবিএল অ্যাকাউন্ট লেখা আছে। ঠিক আছে, মানে আপনি চাইলে কিন্তু খুব সহজেই একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে অন্য একটি আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকাগুলো পাঠাতে পারবেন। তো আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো খেয়াল করুন বন্ধুরা, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু আমরা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা অন্য একটি অ্যাকাউন্টে পাঠাবো, সেক্ষেত্রে এখান থেকে আপনারা এই যে 2 নম্বরের যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ওইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে এখানে অ্যাড করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করতে বলবে এবং এখানে কিন্তু আপনাদের নাম্বারটি চলে আসবে। আপনারা জাস্ট এই নাম্বারের উপরে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এটা অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাকাউন্টে সিলেক্ট হওয়ার পর আপনারা আপনাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পারবেন। এখানে দেখুন এই যে লেখা আছে যে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনি যে নাম্বারে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না। এখানে কিন্তু আপনি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা এই যে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা ওই যাকে পাঠাতে চাচ্ছেন তার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে এখানে লিখে দিবেন। তারপরে 2 নম্বর আছে অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা হতে পারে 1,000, 5,000, 10,000, যতই পাঠাতে চান সেখানে আপনি এই এখানে সেই টাকার পরিমাণটা লিখবেন। তারপরে এখানে আছে নিচে দেখুন এখানে লেখা সিলেক্ট পারপাস, মানে আপনি কোন পারপাসে তার কাছে টাকাটি পাঠাতে চাচ্ছেন। আপনারা জাস্ট এখান থেকে আপনাদের মন মতো একটা পারপাস এখান থেকে সিলেক্ট করে দেবেন এটার উপরে ক্লিক করে। তারপর এখানে আছে নোট। নোট যদি আপনার যদি নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ফ্যামিলির কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সেল্ফ লিখতে পারেন, SELF সেল্ফ লিখতে পারেন। আর যদি এটা অন্য কারো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আদার্স লিখে দিতে পারেন। তারপরে এই অপশনগুলো প্রত্যেকটা আপনি ভালোভাবে চেক করবেন ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখুন লেখা আছে সেলফ ইন 6 ডিজিট পিন।
তো আপনাদের কিন্তু সেলফিনের পিন নাম্বারটা এখানে দিতে হবে। সেলফিনের পিন নাম্বারটা এখানে দিয়েই নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ একটা প্রসেস যে আপনারা কীভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।